নমস্কার মিষ্টি বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রাম্য পদ্ধতিতে কিভাবে কোনো গুঁড়ো মশলা ছাড়া আমরা মাংস রান্না করি। তো তোমরা তো জানোই যে আমরা মাটির উনুনে রান্না করি, আজও আমরা মাটির উনুনেই রান্না করব। তো এই তো মাংস কিনে নিয়ে আসা হয়ে গেছে, এখন মা মাংসটা ধুচ্ছে। তো মাংসটা ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে। তো দেখো, আমরা যেহেতু গ্রামের দিকে থাকি না, এই দিকের মাংসগুলো খুবই ফ্রেশ হয়, মানে কিনতে গেলেই একদম ফ্রেশ মাংস পাওয়া যায়। কিছু কিছু জায়গায় আমি দেখেছি যে মাংসগুলো ফ্রিজে রেখে বিক্রি করে, তো আমাদের এদিকে সেরকম মোটেও না। তো এই দেখো আমাদের কদবেল গাছ, গাছে কিন্তু এখনও পর্যন্ত কদবেল হয়নি, কিন্তু গাছটা ভালোই বড় হয়ে গেছে। এই দেখো আমাদের মাংস ধোয়া প্রায় হয়েই গেল, তার উপরে শ্রাবণ মাসে পড়েছে সাংঘাতিক গরম, সূর্যের তাপ দেখে মনে হচ্ছে এখনও সেই চৈত্র মাস। কি আর করা যায়, শ্রাবণ মাসে বৃষ্টি না হলে আমাদের তো কোনো হাত নেই, তাই না? বৃষ্টির পেছনে প্রকৃতির খেলা, কখন কি হবে। তো দেখো আমাদের মাংস ধোয়া হয়ে গেছে, এখন রান্নার ওখানে যাই। তো এই দেখো মাংসের জন্য মশলা হিসাবে আমরা নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন। আমরা কিন্তু শুকনো লঙ্কা ইউজ করেছি, সেইটা পরে দেখাবো তোমাদের। কিন্তু দেখো আমরা কাঁচা লঙ্কা অনেকটা পরিমাণে নিয়েছি, যাতে আমাদের শুকনো লঙ্কা কম ইউজ করতে হয়। তো মা এইখানে আলু কেটে নিচ্ছে, আলু ছাড়া মাংসের ঝোলটা ঠিক জমে না, তাই না? তোমাদের মধ্যে কে কে মাংসের ঝোলে আলু খেতে পছন্দ করো আমাকে এখনই কমেন্ট করে জানিয়ে দাও। এই দেখো আমরা শুকনো লঙ্কাটা নিয়ে নিচ্ছি, আমরা কিন্তু একদমই অল্প পরিমাণে শুকনো লঙ্কা ব্যবহার করেছি, শুধুমাত্র রং হওয়ার জন্যে। তোমরা যেমন ঝাল খাও, তোমরা সেই অনুপাতেই লঙ্কাটা ইউজ করবে। আর তোমরা যদি লঙ্কার গুঁড়ি দিতে চাও, দিতে পারো অবশ্যই, কিন্তু আমরা কিন্তু লঙ্কার গুঁড়ি ইউজ করিনি, আমরা শুধুমাত্র রং হওয়ার জন্যে শুকনো লঙ্কাটাই ব্যবহার করি। তো এই দেখো সব মশলা এখন বেটে নেব। তো দেখো মশলাটা এখন বেটে নেওয়া হবে। মা বলছিল শিল নোড়ায় মশলা বাটবে, কিন্তু আজ যা গরম পড়েছে, এই গরমের মধ্যে মাকে বললাম না তুমি মিক্সিতেই মশলা বাটো। তো মা মিক্সির মধ্যে মশলাগুলো নিয়ে নিচ্ছে, আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা মশলা করার জন্যে। এই দেখো মিষ্টি বন্ধুরা, আমাদের বাড়িতে একটা অতিথি এসেছে, শালিক পাখি। আমাদের এদিকে তো প্রচুর দেখা যায়। তো এই দেখো মা কাঠ দিয়ে উনুনটা ধরিয়ে নিল, এখন কড়াই গরম হয়ে যাওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিচ্ছে তেল, আর তেল দেবার পরে কড়াইয়ের মধ্যে দিতে হবে একটু শুকনো লঙ্কা ফোড়নের জন্য, আর তেজপাতা, আর একটু জিরে। আর এবার মায়ের মধ্যে দিয়ে দিল কিছু গোটা গরম মশলা। গোটা গরম মশলা কিন্তু মাংসর স্বাদকে আরও বাড়িয়ে দেয়। তোমরা চাইলে তোমরাও এইভাবে মাংস রান্না করে দেখতে পারো, খুবই ভালো লাগে খেতে, একদম সহজ পদ্ধতিতে ভালো খাবার। তো বন্ধুরা দেখো দিদি এসেছে আজ কলকাতা থেকে, আর পিসিও এসেছে দিদিকে নিয়ে যাবার জন্য। দিদি কলকাতা থাকে পড়াশোনার জন্যে, তো কাল পরীক্ষা শেষ হওয়ার পরে আজ এসেছে বাড়ি, কদিন বাড়িতেই থাকবে। তো দিদি আজ আসলো, আর সব বোন তো আমরা আজ একসাথে হতে পারিনি, কারণ সবাই আসেনি, আর বোনও স্কুলে গেছে। তো পিসি আমার জন্য আবার পাস্তা বানিয়ে নিয়ে এসেছিল, পাস্তাটা খেতে খুবই ভালো ছিল। তো দেখো কড়াইয়ের মধ্যে মা পেঁয়াজ দিয়ে দিয়েছে, পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভাজতে হবে। আর এইখানে আমি আবার পাস্তা খেতে খেতে শ্যুট করছিলাম, তো এখন সেই সময় যেই মশলাটা মা পেস্ট করে আনলো, সেই মশলাটাই এখন মা দিয়ে দিচ্ছে। এই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, এর মধ্যে তোমরা চাইলে একটু হলুদ আর একটু লবণ অ্যাড করতে পারো। এই মশলাটা থেকে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে যেতে হবে। আর মশলার বাটিতে যেই মশলাটা লেগে থাকে, সেই মশলাটা কিন্তু ওয়েস্ট করবে না তোমরা, মশলাটা একটু জল দিয়ে গুলে দিয়ে দেবে, তাহলে ভালো হবে। আর এখন এইটা ভালো করে কষিয়ে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের।
ভালো করে কষাতে হবে নিচে যাতে না লেগে যায়। তো দেখতেই পারছো আমাদের মশলাটা কিন্তু কষে গেছে, আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মানেই কিন্তু মশলাটা কষে গেছে। তো এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব চিকেনগুলো। তো দেখতে থাকো আমাদের ভিডিও শেষ পর্যন্ত, যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমরা মাংস অ্যাড করে দিয়েছি, আর এখন মা এর মধ্যে দিয়ে দিচ্ছে লবণ স্বাদ অনুযায়ী। তোমরা চাইলে প্রথমে অল্প লবণ দেবে, পরে চেখে দেখে আবার লবণ দিতে পারো। তো দেখো মাংসটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে এখন এর মধ্যে জলও অ্যাড করে দিতে পারো, কিন্তু আমরা এখনও পর্যন্ত জল অ্যাড করিনি। মাংস থেকে যেই জলটা ছেড়েছে এটা কিন্তু সেই জল, এখনও পর্যন্ত আমরা কোনো এক্সট্রা জল অ্যাড করিনি। তো মাংসটা এখন একটু ঢাকা দিয়ে রাখবো, তোমরা চাইলে জল অ্যাড করতেই পারো তোমাদের যদি নিচে লেগে যাবার ভয় থাকে। আমি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু এক্সট্রা রসুনের কোয়া। আমার কিন্তু রসুন খেতে ভালো লাগে আর রসুন বাটতেও ভালো লাগে, তো আমি আস্ত রসুন দিতে পারতাম গোটা রসুন, কিন্তু কি বলো তো এখনকার রসুনগুলো না তেমন একটা ভালো না, ভিতরে কী না কী থাকে ওই জন্য আমি রসুনের কোয়াটাই ইউজ করলাম। তো দেখো ঝোল ফুটছে আর মাংস আমাদের কষা হবে এখন। তো দেখো এখন রান্না করছে বাবা, মা হয়তো কোনো একটা কাজে গেছে আর ওই জন্য বাবা এখন রান্না করছে। আর আমার বাড়ির কিন্তু সবাই ভালো রান্না করতে পারে, বাবা কাকা পিসি মা সবাই ভালো রান্না করতে পারে, আমিও পারি একটু একটু, একদিন তোমাদেরকে আমি রান্না করে দেখাবো। তো দেখো আমাদের মাংসটা ফুটছে, আর আমি তো আগেই বলেছি আমাদের তো রান্না করি কাঠের জালে, আর কাঠের জালে রান্না করলে কিন্তু আগুন খুবই মারাত্মক হয়, এই জন্য দেখে শুনে রান্না করতে হয় খুবই সাবধানে, একটু এদিক ওইদিক হলেই অঘটন ঘটতে পারে। তো দেখো মাংসের ঝোলটা ফুটছে কত সুন্দর, আমার ভালো লাগে মাংসের ঝোল ফোটার আওয়াজটা। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমরা কিন্তু জল অ্যাড করেছিলাম, তোমরাও জল অ্যাড করবে, তোমরা যদি কষা খেতে চাও তাহলে তোমরা জল অ্যাড করবে না, আর তোমরা যদি খেতে চাও ঝোল তাহলে তোমরা জল অ্যাড করবে। তো দেখো আমরা কিন্তু আজকে মাংসের ঝোল খাবো, একদম সিম্পল পদ্ধতিতে গ্রাম্য পদ্ধতিতে রান্না মাংসের ঝোল। তো আমাদের রান্না হয়ে গেছে, আর তোমরা কিন্তু গরম মশলার গুঁড়ি অ্যাড করবে নামানোর আগে। আর দেখো আমাদের রান্না হয়ে গেছে, আর মা এখন অ্যাড করছে গরম মশলার গুঁড়ি। গরম মশলা বেটি ইউজ করি আমরা, কিন্তু আজ তো অস্বাভাবিক গরম পড়েছে সেই জন্য আমরা গুঁড়ি ইউজ করছি। আমরা হাতে বাটি নিয়ে আছি মশলা, তার উপরে এই গরমে উনুনের পাশে বসে রান্না করা সেটাও আলাদা একটা ঝক্কি, খুবই গরম লাগে। যারা রান্না করেছে উনুনে তারাই একমাত্র জানো যে কতটা কষ্ট লাগে। তো দেখো মা গরম মশলার গুঁড়ি অ্যাড করে দিয়েছে, আর রান্না তো হয়ে গেল দেখতে পেলে, এখন আমরা বসেছি খেতে। সকালে রান্না হয়েছিল কুমড়োর তরকারি, এইখানে সকালে রান্না হয়েছিল ডিমের ঝোল, আর তোমরা তো দেখতেই পেলে আমি তোমাদের সাথে শেয়ার করলাম কেবল রান্না হলো যেইটা মাংস। তো চলো খেয়ে নেওয়া যাক, সকাল থেকে তো না খেয়েছিলাম, পাস্তা খেয়েছিলাম, তবুও ভাত না খেলে আর ভালো লাগে না। তো কুমড়োর তরকারিটাও খেতে ভালো হয়েছিল, কে কে কুমড়োর তরকারি খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আমি জানি যে অনেকেই ভালোবাসে না, অনেকেই নাক সিটকোয় কুমড়োর তরকারি দেখলে, কিন্তু আমার তো দারুণ লাগে, তাও আবার কাতলা মাছ দিয়ে। আর এই তো ডিমের ঝোল রান্না হয়েছিল বেগুন দিয়ে, আর ডিমের ঝোল বেগুন দিয়ে দারুণ লাগে আমার। কে কে ডিম খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো দেখো মা এখানে কেটে এনেছে গ্রিন স্যালাড শসা টমেটো আর পেঁয়াজ দিয়ে। তো শসা খাওয়া কিন্তু এই গরমের পক্ষে খুবই ভালো উপকারী, যা গরম পড়েছে শসা খাওয়াই খুবই ভালো। তো এখন আমি মাংস দিয়ে খাবো, আর আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি খাওয়ার আগে যে মাংসটা ভালো হবে, কারণ রং দেখেছো আমরা কিন্তু লঙ্কার গুঁড়ো ইউজ করিনি তবুও রংটা ভালো হয়েছে। তো চলো আমরা খেয়ে নিই,
তোমরাও খেয়ে নাও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। আর পাশে বাচ্চারা খেলছে তাই হয়তো একটু আওয়াজ হচ্ছে।